الذي خلق الموت والحياة لأبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ পাক বলেন, আমি মানুষদেরকে জীবন এবং মৃত্যু দান করলাম, মানুষদেরকে জীবন এবং মৃত্যু সৃষ্টি করলাম, কারণ তাদের মধ্যে কে সবচাইতে উত্তম কাজ করে, কে সবচাইতে মর্যাদা সম্পন্ন আমলে সালেহ করে, কে সবচাইতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করে, সেটা দেখার জন্য আমি মানুষদেরকে জীবন এবং মৃত্যু দান করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমরা, আমাদের মধ্যে কে সবচাইতে উত্তম কাজ করে, কে সবচাইতে ফজিলতপূর্ণ আমল করে, সেটা দেখার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন এবং মৃত্যু দান করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দান করেছেন, এই মৃত্যু এই জীবন সব সময় আল্লাহর কাজের জন্য বিসর্জন দেওয়া লাগবে। কিন্তু আমাদের এমন এমন কিছু মুসলমান দেখা যায়, নেতা তোমার কিছু হলে জীবন দিব সবার আগে, এই স্লোগান আমাদের শ্রীলঙ্কা আছে নাকি নাই? আমার মুসলমান ভাইয়েরা, এমন এমন কিছু মুসলমান দেখা যায়, নেতা তোমার কিছু হলে জীবন দিব সবার আগে, কিন্তু আপনি কিভাবে মুসলমান দাবি করেন, আপনি কিভাবে ইমানদার দাবি করেন? আপনার এই জীবনটাই তো এখনো আল্লাহর জন্য বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত করে রাখতে পারলেন না, আপনার বড় আফসোস হওয়া উচিত। আমাদের এই জীবন এবং মৃত্যু সমস্ত কিছু আল্লাহর জন্য বিসর্জন দেওয়া লাগবে। আমরা আল্লাহর জন্য কি জীবনটা বিসর্জন দিব? আমরা তো ঠিক মতো নামাজই আদায় করার জন্য চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই না, অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহর কাছে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের অন্যান্য আমল আল্লাহর কাছে সফলতার কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সলা, কাল কিয়ামতের দিন বান্দাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। বান্দা যদি তার নামাজের ব্যাপারে পরিপূর্ণ এবং সম্পূর্ণরূপে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারে, তাহলে তার অন্যান্য আমলগুলো সফলতার কাজ করবে। আর বান্দা যদি তার নামাজের ব্যাপারে আল্লাহর কাছে পরিপূর্ণ হিসাব দিতে না পারে, তাহলে তার অন্যান্য আমলগুলো দুর্বলতার কাজ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য আমাদের নামাজ যদি আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি, হিসাব দিতে পারি, তাহলে আমাদের অন্যান্য আমল আল্লাহর কাছে গুরুত্ব থাকবে। আর যদি নামাজের হিসাব আমরা যদি দিতে না পারি, আমাদের অন্যান্য আমল সবকিছুই আল্লাহর কাছে গ্রহণীয়তা যোগ্যতা থাকবে না, আল্লাহর সফলতা আমরা অর্জন করতে পারবো না। সেজন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমরা